ঝাড়গ্রামে নার্সের অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। একদিকে পরিবারের দাবি তাদের মেয়েকে খুন করা হয়েছে, অন্যদিকে হাসপাতালের বিএমওএইচ এর তৎপরতা ঘিরেও উঠে এসেছে নানান জল্পনা। সোমবার সন্ধ্যাবেলা ঝাড়গ্রামের ঘোড়াধরা এলাকায় তপসিয়া হাসপাতালের কর্মরত নার্সকে ঝুলন্ত অবস্থায় দেখে তার প্রতিবেশীরা। মৃত্যুর খবর জানাজানি হতেই চিল্কিগড় হাসপাতালের বিএমওএইচ অভিরূপ সিং ঘটনাস্থলে যায়। এছাড়াও তপসিয়া হাসপাতালের বিএমওএইচ সহ আরও কিছু কর্মী ঘটনাস্থলে পৌঁছান। মৃতদেহ পুলিশ উদ্ধার করে নিয়ে যায় তড়িঘড়ি। এই মৃত্যুকে ঘিরে যদিও দেখা গিয়েছে একাধিক জল্পনা, উঠে এসেছে একাধিক প্রশ্ন। প্রথম যে প্রশ্ন উঠে এসেছে, পুলিশ সূত্রে জানা গিয়েছে এবং বাড়ির লোকের বক্তব্য, নেশার ওষুধের সাথে দু হাতে শিরা কাটা, সাথে গলায় দড়ি, একজন মানুষ কিভাবে তিনটে কাজ একসঙ্গে করতে পারে? আপনার কি হয় যিনি মারা গেছেন? আমার বোন হয়। কি মনে হচ্ছে কি কারণে তিনি আত্মঘাতী হলেন? এখনো কিছু জানা যায়নি। আমার লেখা তো হতে পারে। দরজা কি খোলা ছিল না বন্ধ ছিল? সেটা আমরা এসেই দেখছি, দরজা বন্ধ। বোন হাসপাতালে হোক, স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে তদন্ত করে। কোনো রহস্য থাকতে পারে সেখানে? হতেও পারে, না হওয়ার কিছু নেই। এখানে তপসিয়াতে ও মেনলি জয়েন করছিল, এখানে ট্রেনিংয়ের জন্য সে ছ মাসের জন্য এসেছে। এছাড়াও প্রশ্ন উঠেছে, ঘটনার পর মৃতদেহ কাউকে দেখতে না দিয়ে দ্রুত মর্গে পাঠানোর জন্য তৎপর হয়ে ওঠে বিএমওএইচ অভিরূপ সিং। তপসিয়ার বিএমওএইচ উপস্থিত থাকলেও অন্য হাসপাতালের বিএমওএইচ অভিরূপবাবুর এত তৎপরতা কিসের কারণে? একই সঙ্গে প্রত্যক্ষদর্শীদের বক্তব্য, তৎপর ওই ডাক্তার কারোর সাথে ঘন ঘন ফোনে কথা বলছিলেন এবং বিষয়টা থেকে বেরোনোর পরামর্শ নিচ্ছিল। এরই বা কারণ কি? মৃতের দাদা জানিয়েছেন তারা পুলিশের কাছে সমস্ত বিষয় জানিয়েছেন। এর পুরো ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি করেছেন তারা। প্রসঙ্গত, যে ডাক্তার অভিরূপ সিং এর কথা বারবার উঠে আসছে, তার বিরুদ্ধে এর আগেও একাধিক নার্স ডিপার্টমেন্টাল অভিযোগ দায়ের করেছেন। ইতিমধ্যে ওই ডাক্তারের বিরুদ্ধে একাধিক দুর্নীতি ও বেআইনি কাজকর্মের ডিপার্টমেন্টাল তদন্ত করে ডেপুটি সিএমওএইচ রিপোর্ট জমা দিয়েছেন। হাসপাতাল চত্বরে তার কর্মীদের মধ্যেই একই প্রশ্ন, এই ঘটনার পেছনেও তিনি অবশ্যই কোনো না কোনোভাবে যুক্ত। সমস্ত তদন্তের ভার ইতিমধ্যেই পুলিশ হাতে নিয়েছে, তারা সমস্ত বিষয়ে তদন্ত শুরু করেছে। ওনাকে ফোন করা হয়েছে, তার অফ ছিল মোবাইল, তারপরে ধাক্কা দিয়েছে, দেখেছে অফ ছিল, ঠিক আছে। তারপরে ওই যে দরজায় বেরোয় ওখানে ভিতরে লক আছে, লক করা আছে। আর একটা যে দরজা ওটা বাইরে থেকে লাগানো থাকতো, ওই দরজা দিয়েও ঢোকা যায়। হ্যাঁ, একটা রুম আছে, ওটা এন্ট্রান্স রুম আনলা আছে, ওটা বাইরে থেকে আমরা লাগানো রাখে, সবসময় থাকে, ওটা লাগানো থাকে। তাহলে ডাকা হচ্ছে, ডাকা দেখে কোনো সারা শব্দ নেই, ফোন করা হলো সুইচ অফ, তারপরে ওকে ডাকা হলো। ডাকা হওয়ার পরে খোঁজ বলে তারপরে তো না, উনি যে ডক্টর কিংসুক রায় সিস্টাররা সবাই এসেছিলেন, অভিরূপ সিং, ডক্টর অভিরূপ সিং ওনাকে চিনি, ঠিক আছে, মোটামুটি ছিলেন। হ্যাঁ হ্যাঁ, পরে এলেন তো সবাই, ঠিক আছে, সবাই দেখি ওখানে পুরো হয়েছে। মানে আমি তো ঢাকা পড়ে গেছি, আমরা তো মানে লোকে ভর্তি হয়ে গেছে, লোকারণ্য হয়ে গেছে, মানে